অল ক্রেটিভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন সরকারি খরচে জর্ডানে কিছু গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে সেটার পদের নাম হলো মেশিন অপারেটর এখানে পদের সংখ্যা আছে একশো জন মূল বেতন পাবে আপনার একশো পঁচিশ জেডি অর্থাৎ জর্ডানের টাকা আর আরেকটি বিষয় হলো যে এখানে থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ কিন্তু ফ্রি এমনকি যখন আপনি যাবেন তখন আপনার বিমান ভাড়া দিয়ে দেওয়া হবে এবং এটা তিন বছর মেয়াদি চুক্তি এই তিন বছর যদি সুন্দর মতো কাজ শেষ করতে পারেন সেক্ষেত্রে আপনার আসার ভাড়াটাও তারাই দিয়ে দিবে এছাড়াও জর্ডনের শ্রম আইন অনুযায়ী যতগুলো সুযোগ সুবিধা প্রত্যেকটা আপনার এখানে পাবেন তো বন্ধুরা এখানে আরেকটি কথা যেটা বলাই বা এটা কিন্তু অবশ্যই আপনি চাইলে রেনু করতে পারবেন আপনি একবার যাবেন ভাই আমি তাহলে কি তিন বছর পরেই শেষ না এটা রিনিউ করার অপশন আছে তো এই সুযোগটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছে ওইখান থেকে আমরা লিংকে ক্লিক করলে সরাসরি সার্কুলারটি পেয়ে যাব তো বন্ধুরা এই সার্কুলারগুলো সাধারণত বোয়েসেলের মাধ্যমে কিন্তু আসলে পাবলিশড হয়ে থাকে তো বোয়েসেল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ ধারণা আছে কারণ বোয়েসেল হলো বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য গভর্নমেন্ট প্রতিষ্ঠান যারা এই যে কোরিয়ার লটারি থেকে শুরু করে একদম নাথিং একটা খরচে প্রত্যেককে একদম সুস্থ সুন্দর মতো এই দেশের বাইরে পাঠানো হয় এদের কিন্তু কোনো শাখা মাখা নেই আগে থেকে বলছি এরা হানড্রেড পার্সেন্ট কলঙ্কমুক্ত আপনারা যারা জানেন বোয়েল সম্পর্কে তারা কিন্তু নিউজে বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা এই বয়েসেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এত বড়ো বড়ো সুযোগগুলো নিয়ে আসার জন্য দেশের দরিদ্র মানুষের দিকে চেয়ে তো চলুন দেখি এখানে আসলে তারা কি বলছে এখানে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম হলো মেশিন অপারেটর সিঙ্গেল নিডেল ও ওভারলক পদের সংখ্যা একশো মান্থলি বেতন একশো পঁচিশ জেডি অলরেডি আমি বলেছি আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সহ বয়স বিশ থেকে পঁয়ত্রিশের ভিতর হতে হবে তো এখানে একটা বিষয় হলো যে চাকরির যে শর্তগুলা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন এবং ও ওভারটাইম আছে সেটা আপনি স্বেচ্ছায় যদি আপনি ওভারটাইম করেন অতিরিক্ত টাকা পাবেন না করলে টাকা পাবেন না চাকরির চুক্তি তিন বছর নবায়ন যোগ্য আমি অলরেডি বলছি যে আপনারা চাইলে কিন্তু নবায়ন করে আরও সময় বাড়াতে পারেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা আছে আপনারা যেখানে থাকবেন সেখানে থাকা খাওয়া চিকিৎসা এবং কি ওখান থেকে আপনাদেরকে মানে কারখানাতে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে আসা কিন্তু সেটা কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষ করে যদি সুন্দর শেষ করে আপনি দেশে আসেন সেক্ষেত্রে তারা আপনাকে আসার ভাড়াও কিন্তু আপনারা তাকে দিয়ে দিবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রমণে আইন অনুযায়ী আপনারা পাবেন তো যাদের বিরুদ্ধে দেশ বা জর্ডানের কোনো মামলা আছে তারা এখানে আবেদনটা করবেন না তাদেরকে নেবে না বই সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ সম্মিল দেখেন নির্বাচিত মহিলা কর্মীদের কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা আর ফিঙ্গার প্রিন্ট পাবাত দুশো টাকা এই বারোশো টাকা আপনারা যদি খরচ করতে হবে তো বন্ধুরা এখন আপনাদের এখানে সাক্ষাৎ করতে চান সেক্ষেত্রে আঠাশ জানুয়ারি দু হাজার তেইশে আপনাদেরকে সকাল আটটার সময় সাক্ষাৎকারের কথা বলা হচ্ছে সাক্ষাৎকারের সময় কী কী আনবেন সেগুলো এখানে বর্ণনা করা আছে আপনার পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ